খুবই কনফিডেন্টলি বলেছিলাম যে ঢাকা আজকে চট্টগ্রামকে অনায়াসে হারিয়ে দেবে এবং তাদের পয়েন্ট সংখ্যা হয়ে যাবে 8। সেই 8 পয়েন্ট নিয়েই তারা বিপিএল শুরু করবে। কিন্তু মাঠে যা হলো, আমার কথাকে তো উল্টে দিলই ঢাকা। চট্টগ্রাম জিতেছে, চট্টগ্রাম আমার কথাকে উল্টে দিয়েছে, ব্যাপারটা আসলে তা নয়, ঢাকাই উল্টে দিয়েছে। আমার মনে হয়েছে যে ভেতরে কিছু একটা বোধহয় রয়েছে। ঢাকা যেভাবে হেরে গেল, 120-এর কম রান করেও ডিফেন্ড করার ইতিহাসটা আবারও ঘটল এই বিপিএলে, এবং দুই ক্ষেত্রেই ঢাকা দল ইনভলভ, যে কথা খেলায় ধারাভাষ্যকাররাও বলছিলেন। এর আগে ঢাকা 108 রান করে জিতেছে খুলনার বিরুদ্ধে, আজকে 118 করেও হেরে গেল, মানে 118 করেও চট্টগ্রাম জিতল, ঢাকা হেরে গেল। দুই ক্ষেত্রেই ঢাকা দুই ঘটনার সঙ্গে জড়িত। ঢাকা আজকে কেন হারল চট্টগ্রামের সঙ্গে? চট্টগ্রাম কি অসাধারণ বল করেছে? চট্টগ্রাম কি এমন বল করেছে যে বল আসলে খেলার উপযোগী না, খেলাই যায় না কোনোভাবে? কিংবা এই উইকেটটা কি এমন কোনো উইকেট যে উইকেটটা বোলারদের জন্য স্বর্গরাজ্য, এখানে ব্যাটসম্যানরা যাবেন আর আসবেন? কোনোটাই না। ঢাকা আজকে জাস্ট ইচ্ছাকৃত হেরেছে বলেই আমার মনে হয়েছে। ঢাকার এই প্রথম না, হয়তো দ্বিতীয় বলা যায়, যে এই দ্বিতীয়বারের মতো যখন ম্যাচ জয়ের জন্য ভূমিকা রাখার সুযোগ ছিল অধিনায়ক নাসির হোসেনের, তখন নাসির হোসেন ব্যর্থ হলেন এবং উইকেট জলাঞ্জলি দিয়ে এসে দলের পরাজয়টা নিশ্চিত করলেন। অর্থাৎ নাসিরের এই বিপিএলে যে পারফরমেন্স, সেই পারফরমেন্স আসলে দলের পক্ষে কোনো কাজে লাগেনি, এটা তিনি আজকে আবার প্রমাণ করলেন। পুরো দল ব্যর্থ হলো। নাসির করলেন 24 রান 33 বল খেলে, 24 রান করার পরেও যেভাবে তিনি ইচ্ছাকৃত আউট হলেন, একেবারেই ইচ্ছাকৃত আউট হলেন, সেখানেই মূলত ম্যাচটা শেষ হয়ে গেছে। পরে আর কেউ পারেনি, যাওয়া আসার মিছিল হয়েছে। তার আগে সৌম্য 21 রান করেছিলেন 16 বলে। সৌম্যই একমাত্র মোটামুটি টি টোয়েন্টির কাছাকাছি কিংবা ওয়ান ডে মেজাজে ব্যাট করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি, তিনিও আউট হয়েছেন। আর কেউ মিনিমাম প্রতিরোধ গড়তেও পারেননি যখন, তখন ঢাকা 103 রানে থমকে গেছে, অল আউট কিন্তু হয়নি। 20 ওভার খেলেছে, 9 উইকেট পড়েছে, 103 রান করেছে। ভাবতে পারেন, অল আউট হলে সেটা ভিন্ন কথা, যে একটা খুবই কম রানে বাজেভাবে অল আউট হয়ে গেল, সেটা একেবারেই ভিন্ন কথা, হতেই পারে। ক্রিকেটে এরকম ঘটনা বহু ঘটেছে, আরও ঘটবে। কিন্তু যখন একটা দল 20 ওভার পুরো খেলে, অল আউট হয় না, হ্যাঁ 9 উইকেট যাক, তাতে তো সমস্যা নেই, 9 উইকেট যাওয়ার পরেও যারা থাকবেন তারা বোলার হলেও 118 রান চেস করার সময় 9 উইকেট পর্যন্ত, অর্থাৎ 20 ওভার পর্যন্ত যে রান থাকবে সেটি অতিক্রম করে না জেতার তো কোনো কারণ থাকতে পারে না। শেষ 3 ওভারে ঢাকার রান প্রয়োজন ছিল 18 বলে 28। 2 ওভারে সেটি হলো, অর্থাৎ ওই ওভারে রান হলো মাত্র 5টি, 2 ওভারে ইকুয়েশন দাঁড়ালো 12 বলে 23 রান, সেটিও কিন্তু অনায়াসেই জেতার কথা টি টোয়েন্টিতে। যদিও 119-এর টার্গেটে শেষ 2 ওভারে যে 23 রান লক্ষ্য, এটা অনেক বড় লক্ষ্য, তার কারণ আগে কেউ সফল হননি বলে শেষবেলায় এসে এরকম হয়েছে। 2 ওভারে যখন 23 রান দরকার, তখন মৃত্যুঞ্জয় সেই ওভারটি করলেন, দুর্দান্ত ওভার। সেই দুর্দান্ত ওভারে মাত্র 4 রান আসলো, শেষ ওভারে রান দরকার থাকলো 19 রান। শেষ ওভারে যখন 19 রান দরকার থাকে এবং মৃত্যুঞ্জয়ের শেষ 5ম বলে যখন উইকেট পড়ে, 6ষ্ঠ বলে আরাফাত সানি এসে 6ষ্ঠ বলটা যেভাবে তিনি খেললেন, একেবারে টেস্ট ক্রিকেট যেভাবে খেলে, একেবারে কেতাবি ঢঙে তার ডান পাটা সামনে নিয়ে রক্ষণাত্মক ঢঙে খেললেন, তখন তার ওই ব্যাটিংয়ের ওই বল ফেস করা দেখে আমার মনে হলো যে অনেক ওভার বাকি আছে।
দেখে শুনে বুঝে খেলার সময় আছে, তাই তিনি একেবারে কেতাবি ঢঙে ব্যাট চালালেন, একটি রান নেওয়ারও চেষ্টা তিনি করেননি। অপরদিকে আছেন আলামিন, তার হয়তো ভাবনা ছিল যে শেষ ওভারে আলামিন 19 রান করে ফেলবে। আলামিনও ব্যর্থ হলেন, শেষ পর্যন্ত 103 রান হলো, 19 রানের জায়গায় 15 রানে তারা জিতে গেল, চট্টগ্রাম 15 রানে জিতে গেল। 15 রানে 118 রান করে 15 রানে জেতাও কিন্তু অনেক বড় জেতা। এই যখন ঘটনা, তখন আসলে এই ক্রিকেটকে বিশ্লেষণ করার মানে ভাষা খুঁজে পাওয়াটা খুব মুশকিল। চট্টগ্রামের জন্য যেটা হলো সেটা হচ্ছে যে একটা একটা গিফট পেয়ে তাদের পয়েন্ট যখন একেবারেই নিচের সারিতে ছিল, 4 ছিল, সেই 4 থেকে 6 হয়ে গেল, ঢাকার সমান পয়েন্ট হয়ে গেল, তাদের আরও একটা খেলা রয়েছে। তাদের যখন আরও একটা খেলা রয়েছে, তখন আরও একবার তারা হয়তো আত্মবিশ্বাসী হবে যে সেই ম্যাচ থেকে যদি কিছু আসে তাহলে কিছু হতে পারে। কিন্তু আজকের এই ঢাকার প্রায় সবার ব্যাটিং এবং বিশেষ করে অধিনায়কের ব্যাটিং আমার মনে যথেষ্ট সন্দেহ ঢুকিয়েছে যে এই ম্যাচ নিয়ে পেছনের দরজায় কিছু হয়েছে কিনা। হয়তো এই ম্যাচ প্রশ্নবিদ্ধ হবে, এই ম্যাচ নিয়ে যদি প্রশ্নের কোনো উপাত্ত বিসিবি কিংবা আকসু আইসিসি খুঁজে পায় তাহলে এই ম্যাচ নিয়ে তদন্তও হতে পারে, এবং তদন্তটা সবথেকে বেশি হওয়া উচিত অধিনায়ক নাসির হোসেনের বিরুদ্ধে।